আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাব্বির একাডেমির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা তো দেখেন চাকরির ভাইভা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওতে তো নাটেনে ভিডিওটি পুরোপুরি দেখুন ভাইবা পরীক্ষার প্রশ্ন ভাইবা বোর্ডে আপনার সাথে কথা বলার ভঙ্গি দেখে আপনি বুঝতেই পারবেন আপনার চাকরিটা হচ্ছে কি না এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন নাটেনে দেখুন আজকাল চাকরি যেন সোনার হরিণ খুব সহজে পাওয়া যায় না তাই চাকরির জন্য চাই প্রস্তুতি যে কোনো চাকরির জন্য মুখোমুখি হতে হয় ভাইবার ইন্টারভিউতে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হয় সেখানে সেখানে নিজেকে তুলে ধরতে হয় চাতুর্যতার সঙ্গে ইন্টারভিউ ভালো হলে চাকরি হয়ে যায় আর যদি ভালো না হয় তাহলে চাকরি অনিশ্চিত ইন্টারভিউয়ের সময় প্রশ্নকর্তার প্রশ্নই বলে দেবে আপনার চাকরি হবে কি না তবে কিছু কিছু লক্ষণ আছে দেখলেই বোঝা যাবে চাকরি অনিশ্চিত সেগুলো নিচে দেওয়া হলো তো নিচে কিছু কারণ দেওয়া হলো অনেকে ভাইবা দিয়েছে যারা ভাইবা দিয়ে দিয়ে অভিজ্ঞ হয়ে গেছে তাদের সাথে কথা বলে এই পয়েন্টগুলো নেওয়া আমার তো অবশ্যই দেখুন প্রথমে দেখুন খেয়াল রাখুন কতক্ষণ ধরে আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেটা যদি খুব অল্প সময়ের জন্য হয় তাহলে বুঝতে হবে চাকরিটা অনিশ্চিত সেক্ষেত্রে আপনাকে শুধু নামদাম জিজ্ঞেস করে বিদায় করে দেবে তার পরের পয়েন্ট যে পদের জন্য আপনি ইন্টারভিউ দিতে এসেছেন সে বিষয়ে কোনো প্রশ্ন নিয়ে আলোচনাই করছে না বরং অবান্তর কিছু প্রশ্ন করেছে এর অর্থ হলো আপনার চাকরিটা হচ্ছে না শুধু একটু সময় নষ্ট করে ছেড়ে দেবেন আপনাকে তারপর দেখেন পরপর প্রশ্ন করা হচ্ছে কিনা না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ঠিকঠাক প্রশ্ন আসে তাহলে ঠিকই আছে। কিন্তু যদি একই প্রশ্ন পেছিয়ে পেছিয়ে করতে থাকে তাহলে কিন্তু সমস্যা বুঝে নিতে হবে আপনাকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে তো দেখেন আপনাকে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যারা নিচ্ছেন তারা ইন্টারভিউয়ে চোখে চোখ রেখে কথা বলবেন আপনার চোখে চোখ রেখে কথা না বললে বুঝতে হবে সমস্যা রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট খেয়াল রাখুন যদি ইন্টারভিউ নিচ্ছেন হ্যাঁ যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার ভাবভঙ্গি কেমন তিনি যদি পেছনে গা এলিয়ে দেন আপনার কথা শুনেও না শোনার ভান করেন তাহলে বুঝে নিন আপনার চাকরিটা আর হচ্ছে না প্রশ্নকর্তা যদি আপনার মঙ্গল কামনা করে তাহলে বুঝবেন সেটা মোটেও মঙ্গলের জন্য নয় সামান্য কথা বলার পরই আপনাকে ধন্যবাদ দেওয়া হলো এবং আপনার সঙ্গে পরে যোগাযোগ করা হবে আপনার মঙ্গল কামনা করছি এ ধরনের কথা বললে বুঝবেন সেই যোগাযোগ আর হবে না অর্থাৎ আপনার চাকরিটা হচ্ছে না আপনি কেন প্রতিষ্ঠানিতে যোগ দিতে প্রতিষ্ঠানটিতে যোগ দিতে চান ভবিষ্যতে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান এ ধরনের প্রশ্ন না করলে বুঝবেন ইন্টারভিউ ভালো হচ্ছে না তো ইন্টারভিউ শেষে সাধারণত একটি হাসি বিনিময় হয় ইন্টারভিউ ভালো হলে সেই হাসি হয় উজ্জ্বল কিন্তু খারাপ হলে হাসি হয় সৌজন্যতার কিংবা বিদ্রুপের তো ভিউয়ার্স ভাইবা অভিজ্ঞতা নিয়ে ভিডিওটি তৈরি করা তো যারা ভাইবা দিবেন তারা অবশ্যই ভিডিওটি দেখেছেন আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার দিবেন আর আমার সাব্বির একাডেমি চ্যানেলটিতে সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান এবং চাকরির পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করা আছে আমার সাব্বির একাডেমি চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ